নমস্কার, আমি তমন্না জানা। প্রথমেই আমি সবাইকে জানাই শুভ নববর্ষ। আমি থাকি বরানগরে, আমি ক্লাস ওয়ানে পড়ি। আপনি বলতে আমার খুব ভালো লাগে। শ্রীমতির দরবার আয়োজিত নববর্ষের স্পেশাল সাংস্কৃতিক প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করেছি। এখন আমি তোমাদের সামনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নববর্ষ এলো আজি কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। নমস্কার। নববর্ষ এলো আজি, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। নববর্ষ এলো আজি দুর্যোগের ঘন অন্ধকারে, আনেনি আশার বাণী, দেবী না সে করুণ প্রশ্রয়। প্রতিকূল ভাগ্য আসে হিংস্র বিভীষিকার আকারে, তখনই সে অকল্যাণ যখন তাহারে করি ভয়। যে জীবন বহিয়াছি পূর্ণ মূল্যে আজ হোককে না, দুর্দিনে নির্ভীক বীর্যে শোধ করি তার শেষ নেনা।